হ্যালো বন্ধু বান্ধবীগণ, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু চ্যানেল এইচপি ড্রিম ওয়ার্ল্ড। আজকে চলে আসলাম আরও একটা অন্যরকম বাচ্চাদের নতুন ভিডিওর সাথে। আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে ঢাকার উত্তরাতে বাবুল্যান্ড প্লেগ্রাউন্ডে, যেটা হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড, যেটা ঢাকায় অবস্থিত কিন্তু হচ্ছে খুলনায়। ভাবতাম যে এরকম আছে কি না। হ্যাঁ, এটা হচ্ছে খুলনায়ও একটা আছে। এটা হচ্ছে খুলনার গল্লামারিতে অবস্থিত বেবিস ড্রিম। এই যে দেখতে পাচ্ছেন বেবিস ড্রিম, এটা হচ্ছে বাচ্চাদের ইনডোর প্লেগ্রাউন্ড। আপনারা যদি আপনাদের বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে সেইগুলারে নিয়ে এখানে আসতে পারেন। এটা হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড, খেলাধুলা করতে পারবে। তা এইখানে হচ্ছে ঢুকে এটা হচ্ছে রিসেপশন, এই রিসেপশনের নিচে হচ্ছে অ্যাকুরিয়াম আছে। এই জায়গায় বাচ্চারা কিছু খাইতে চাইলে সেই ব্যবস্থাও আছে। দেখলেন না, উপরে সুন্দর জিনিসপত্র রাখা, খাবার দাবার বাচ্চারা চাইলে কিনে যেতে পারেন সুন্দর মন মতো করে, এবং বসার জায়গা আছে, বসতেও পারবেন। তো এখানে হচ্ছে ঢুকবেন, টিকিট হচ্ছে 200 টাকা 1 ঘন্টা। আর এখানে গার্ডিয়ানদের কোনো টিকিট টিকিট নেই, এবং যে কটা রাইড সে কটা সবগুলো ইউজ করতে পারবে ওই 200 টাকার মধ্যেই। এটা হচ্ছে আমার মামি, আর মামা হচ্ছে এই যে ভিডিও করতেছে। আমরা আসছিলাম হচ্ছে মামাতো ভাইকে নিয়ে, তো এই কারণে। আর আমরা তো বাচ্চা কাচ্চা এখন আর নেই, তো এই জন্য আমাদের তো এগুলো আর খেলাধুলাও করার জন্য ঢুকতে দেবে না এখানে বাচ্চা কাচ্চা না নিয়ে আসলে। তো এইখানেই দেখেন বিভিন্ন টাইপের খেলার জিনিসপত্র আছে। এটা হচ্ছে ফুটবল, মানে মানুষ লাঠি দিয়ে ঘোরায় ঘোরায় খেলতে পারে। এখানে অনেক রকম খেলাধুলার জিনিসপত্র আছে বাচ্চাদের। ওই একটা ঘরের মধ্যে বল থাকে, স্লিপার থাকে, তারপরে হচ্ছে ডার্ট থাকে, তারপরে বাচ্চাদের এই দেখেন কি সুন্দর ঘর বাড়ি এইসবও আছে। এখানে একটা বেসিন আছে, দেখেন বেসিন আছে, কিচেন আছে, এই কিচেনের মধ্যে ছোটো ট্যাপও আছে, এই সিঙ্কে হচ্ছে ইয়ে করে, এই বাচ্চারা খেলাধুলা করে। তা আমি একটু ঘুরাই গড়াই দেখলাম। আবার যাই হোক, এরপরে এইগুলার দেখার পরে এখানে গেলাম হচ্ছে পাশে। দেখেন পাশে কত রকম ফল টল সাজানো, এই ফল টলগুলো হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। আর এখানে হচ্ছে চার্জার গাড়ি আছে, ওই দেখেন ভাইয়া লাফায় লাফায় যাচ্ছে গাড়িতে উঠবে বলে, কিন্তু ওকে নিয়ে জোর করে চলে যাচ্ছে আমার পতি কোথায়, মানে তার শালাবাবুকে কোলে নিয়ে সে ঢুকে গেল বলের ঘরে। তো বলের ঘরে আমিও ঢুকলাম। এই দেখেন কেমনে কেমনে পা দিয়ে দিয়ে যাইতে হয়, এত বল চাপড়ালগুলো যাবে ফেটে, এই জন্য পা দিয়ে ঘুষে ঘুষে হাঁটতেছিলাম, নাহলে কেউ বললেন তো বল যাবে না ফেটে, এই জন্য। এই দেখেন স্লিপার, এইখান থেকে হচ্ছে উঠবে স্লিপারে করে, তারপরে ঠাস করে শুরু করে বলের মধ্যে পড়বে। এটা আবার জাম্পিং, লাভ দিলে আবার জাম্প হয়। তো মামা আবার ভিডিও করতেছে, কারণ ভাই হচ্ছে যে খাইতে চায় না, তো ওরা যদি এইসব দেখার না তাহলে আবার খাওয়া দাওয়া করে। দেখেন এটা হচ্ছে জল ভর্তি, তা বাচ্চারা লাফায়। তো আমার ভাই তো একটু ছোটো, তা ও তো বুঝতে পারতেছিল না এটা কী, ওই জন্য সে বারবার খালি বলই পছন্দ করতেছিল, ঘুরে ফিরে বলের মধ্যে যাচ্ছে। দেখেন স্লিপ দিয়ে ঘুরে সাই করে নেমে গেল, ওই যে নেমে গেল সাই, গেল গা নামলো। এবার এতগুলো বলের মধ্যে আমিও একটু শুয়েছিলাম, ভালো লাগে বাচ্চাদের সাথে খেলতে গেলে কেমন যেন বাচ্চা হয়ে যেতে হয়। তো এইখানে আবার এই যে দেখেন গোল গোল ঘোরা যায়, এর উপর বসতে হয়, বসলে তারপরে কারেন্ট দিলে এটা হচ্ছে ঘোরে। আর এই খাম্বাগুলো ওই যেটা গেছেন কার্টুন, ওটা হচ্ছে বসার জায়গা। আর হচ্ছে দোলনা, আর ওয়ালগুলো সুন্দর করে পেইন্টিং করা। আর এই দোলনায় বাচ্চারা বসে দোল খায়। আর নিচে দেখছেন বিভিন্ন কালারফুল কার্পেট, এগুলো কিন্তু কার্পেট না, এগুলো হচ্ছে মানে কার্পেটই পেথান লাগে, নরম নরম কার্পেট। আর এটাও একটা জাম্পিং, হাওয়া দিয়ে জাম্প করে। এই হচ্ছে ডার্ট, এই ডার্টটা বড়োরাও খেলতে পারে বাচ্চারাও খেলতে পারে, তো আমরা একটুখানি খেলেছিলাম এই আর কি। আর এইখানে আছে হচ্ছে বাচ্চাদের হাতে খেলনা পাজেল টাইপের, এটা হচ্ছে চাকাওয়ালা গাড়ি, মানে হাঁটলে গাড়ি চলবে, একটা বড় একটা পুতুল আছে এই যে। এরপর আছে হচ্ছে ছোটোদের ড্রেসিং টেবিল, তো আমি একটু ঢুকলাম, ঢুকে হাই, আমার একবার হাই দিয়ে হলো না, আমি আরেকবার একটু হাই দিলাম হাই। তো যাই হোক, দেওয়ার পরে বাচ্চাদের আয়না টায়নায় ভিডিও টিডিও করে, মানে বাচ্চাদের ড্রেসিং টেবিলে ভিডিও টিডিও করে, তারপরে দেখলাম গেলাম পাশে, দেখেন এই খাবারের ঘরে। এটা হচ্ছে বোঝে বসে থাকে, ট্রেন ট্রেন বানায় এই আর কি। এখানে বসার জন্য আবার চেয়ারেরও ব্যবস্থা আছে, যে বাচ্চাদের বাচ্চা বাচ্চা চেয়ার। তারপরে দেখেন খেলার জন্য আবার কলা আছে, এটা ফার্স্টে বুঝলাম না কি, পরে দেখলাম যে বাচ্চারা এটা একটা গোলাপ। তারপরে আঙ্গুর, এই যে আঙ্গুর, এরকম আরও অনেক রকম ফল টল এখানে আছে, যে পুরো ফল দিয়ে সাজানো, তো দেখতে পেলেন। এইটা মেইনলি বলা যায় যদি দেখি 200 টাকা হিসাবে কেমন 1 ঘন্টায়, তো কি আর করা, মানে শহরের পরিবেশে বাচ্চারা খেলাধুলা করবে এটা ভালোই বলা যায়, খারাপ না। কিন্তু শহরে ওই মাঠঘাটের মধ্যে লাফালাফি খেলার সাথে এই খেলার তো অনেক পার্থক্য থাকবেই। তো যাই হোক, এইখানে আরেকটা এটা অন্যরকম জিনিস হচ্ছে এইগুলা মানে বালির মতো, ওই এগুলো মেইনলি হচ্ছে পাইপ কেটে কেটে তৈরি, প্যাঁচা প্যাঁচা পাইপ এগুলো কেটে কেটে তৈরি, এগুলো উঠানো যায় সুন্দর বালি বালি টাইপের মনে হয় এই আর কি। তো ভাবলাম যে খালি সব ভিডিও করতেছি, আমার ক্ষমাখান একটু দেখাই। দেখেন মামি ওই জায়গায় বসে গেছে, কারণ তার বাচ্চাটা খেলতেছে।
মানে আমার ভাই আর কি। তো যাই হোক, আজকে বাড়ি যাই, দেখা হবে, বাই বাই, টাটা। ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা, বাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই সঙ্গে সাথেই থাকবেন, বাই।